নমস্কার বন্ধুরা, আপডেট লাইফে আপনাদের স্বাগত জানাই। আজ আপডেট লাইফে পাবলিক সার্ভিস কমিশনের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে অনুরোধ করবো, লাল রঙের যে সাবস্ক্রিপশন বাটন রয়েছে সেটি প্রেস করে দিন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, তাতে করে নতুন ভিডিও আসলে সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে, এবং নিচে ডেসক্রিপশানে থাকা অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্কটি ফলো করতে ভুলবেন না। পাবলিক সার্ভিস কমিশনে আমরা অনেকেই জানি যে আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কিন্তু একটা ভালো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি চাকরির পরীক্ষা হলো WBCS। তা বর্তমানে WBCS পরীক্ষার যে নোটিশ সেটি কিন্তু পাবলিশ হয়েছে, আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না। বন্ধুরা, আপনাদেরকে আজকে আমি বিস্তারিত ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এই WBCS পরীক্ষায় আপনার জন্য কী কী যোগ্যতা সম্পন্ন লাগছে এবং গুরুত্বপূর্ণ ডেট, তাছাড়াও আপনাদের তুলে ধরার চেষ্টা করছি কতটা কোন কোন গ্রেডে গ্রেড পে এবং বেতন কত রয়েছে, এছাড়াও কবে কি গুরুত্বপূর্ণ ডেট রয়েছে। প্রথমেই বন্ধুরা, আপনাদের যে অংশটুকু বলে দেওয়ার চেষ্টা করব যে আপনাদের যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষাটি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন 2020 এই শীর্ষ নামে কিন্তু হতে চলেছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 22/2019। এছাড়াও আপনাদের এই পরীক্ষাটি হবে 9 February 2020। দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন উইল বি হেল্ড অ্যাট ভেরিয়াস সেন্টার ইন কলকাতা অ্যান্ড সার্টেন আদার ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল টেন্টেটিভলি 9 February 2020 এর মধ্যে কিন্তু পরীক্ষা হতে চলেছে। এছাড়াও আপনাদের যারা হিল এরিয়াতে থাকেন, যেমন দার্জিলিং, কার্সিয়াং, মিরিক, ঘুম, এই সমস্ত জায়গায় যারা রয়েছেন তাদের জন্য কিন্তু আলাদা ব্যবস্থা যেভাবে সরকার মোতাবেক থাকে সেগুলি রয়েছে। এবং আপনাদের আজকে যে বিষয়টি আরও বলে দেওয়ার চেষ্টা করব যে আপনাদের গ্রুপিং সার্ভিস কেমনভাবে রয়েছে এবং গ্রুপ আপনাদের ABCD এইভাবে ভাগ করা হয়েছে। আমি প্রথমেই বলে দিচ্ছি যে গ্রুপ এর মধ্যে কোন কোন পদ রয়েছেন, যারা আমাদের এখনও পর্যন্ত চাকরি করবেন বলে মনস্থির করছেন এবং যারা এখনও পর্যন্ত গ্র্যাজুয়েশনের পর যারা WBCS পড়বেন বলে ভাবছেন তাদের জন্য অবশ্যই এটা প্রয়োজনীয়। যারা আমরা প্রস্তুতি নিচ্ছি তারা তো অবশ্যই জানি যে কী কী গ্রুপিং থাকে এবং কোন গ্রুপের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি, কিন্তু যারা আগামী দিনে চাকরি করবেন বলে ভাবছেন অনেকেই হয়তো এই বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানেন না, তাদের জন্য জানানোর জন্যই আজকের এই বিস্তারিত তথ্য বলে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই নিজেরা জানলেও অপরকে জানতে সাহায্য করুন এবং ভিডিওটি শেয়ার করুন। দেখুন, গ্রুপ এর মধ্যে যেগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট কমিশনার রেভিনিউ ইন ইন্ট্রিগ্রেটেড ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ অফিসার, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, এছাড়া ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস, এই সমস্ত পোস্টের জন্য গ্রুপ এ এবং গ্রুপ বি যেটা রয়েছে সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস একমাত্র গ্রুপ বি, এদের ক্ষেত্রে বেতন 21,000। এছাড়াও রয়েছে DA MA HRA। গ্রুপ সি এর জন্য হচ্ছে সুপারিনটেনডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম, ডেপুটি সুপারিনটেনডেন্ট সেন্ট্রাল কারেকশনাল হোম, জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অব কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল সার্ভিস। এছাড়াও রয়েছে ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস গ্রেড 1, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, জয়েন্ট রেজিস্টার, অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার, চিফ কোঅর্ডিনেট অ্যান্ড কারেকশনাল সার্ভিসেস, ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সার্ভিস সোসাইটিস, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার আন্ডার পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট, এবং সর্বশেষ হচ্ছে রিহ্যাবিলেশন অফিসার আন্ডার দ্য রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলেশন ডিপার্টমেন্ট। এনারা গ্রুপ ডি এর মধ্যে পড়ছেন, লাস্ট যে তিনটি বললাম সেটি গ্রুপ ডি এর মধ্যে পড়ছেন। তাদের মধ্যে দেখুন ভ্যাকেন্সি কীভাবে নির্বাচন হয়, এক্ষেত্রে আপনাদের রেজাল্ট বেরোনোর সময় যে পরিমাণ ভ্যাকেন্সি সেই সমস্ত অঞ্চলে থাকবে তখন সেই অনুসারে কিন্তু মোতাবেক আপনাদের নিয়োগপত্র হবে। এছাড়া রিজার্ভেশন যেমন যা অবস্থাতে রয়েছে যে সরকারের নিয়ম মোতাবেক তেমনি কিন্তু আপনাদের নিয়োগ হবে। এছাড়াও কোয়ালিফিকেশান আপনাদের অবশ্যই জানেন যে যারা আমরা প্রস্তুতি নিচ্ছি অবশ্যই জানি যে গ্র্যাজুয়েশন পরীক্ষা না দিলে কোনো বিষয়ে যদি গ্র্যাজুয়েট না হয়ে থাকেন তাহলে কিন্তু তারা আপনার ডিগ্রি অবশ্যই যদি না থেকে থাকে কোনোভাবেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আরেকটি বিষয়, আপনাদের অবশ্যই বাংলা লিখতে পড়তে জানতে হবে। এছাড়াও আপনাদের যাদের মাদার টাং নেপালি তাদের জন্য আলাদা, এবং যারা
বেঙ্গলি পড়তে লিখতে জানেন তাদের অবশ্যই এই বিষয়ে বাংলা লিখতে পড়তে জানতে হবে এই পরীক্ষা বসার জন্য। এছাড়াও বয়স 21 বছর থেকে 36 বছরের মধ্যে হতে হবে। যাদের 1 জানুয়ারি অব দ্য ইয়ার এক্সামিনেশন সার্ভিসেস পোস্ট ইনক্লুডেড গ্রুপ এ এবং সি এর জন্য, যাদের 2 জানুয়ারি 1984 সালে জন্ম এবং তার আগে এবং নট লেটার দেন 1999 সালে 1 জানুয়ারি 1999 সালের মধ্যে যাদের বয়স, তারাই একমাত্র অ্যাপ্লাই করতে পারবেন। এবার আমাদের মধ্যে অনেকের মধ্যেই একটা সন্দেহ বা একটা প্রশ্ন থেকে যায় যে দোষ যারা 1 জানুয়ারি 1999 এবং 1 জানুয়ারি 2020 মধ্যে 2000-এর মধ্যে জন্ম, তারা কী করবেন? তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে দোজ ক্যান্ডিডেট হুজ ডেট অফ বার্থ লাইজ বিটুইন দ্য 1 জানুয়ারি 1999 অ্যান্ড দ্য 1 জানুয়ারি 2000, হুজ এজ ইজ বিটুইন 20 and 21 ইয়ার্স অন 1/1/2020 মে অ্যাপ্লাই ফর গ্রুপ বি অনলি, অর্থাৎ পুলিশ সার্ভিস কমিশনের জন্য আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। বয়সের অনুসার কিন্তু আপনাকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডে যেভাবে বয়স দেওয়া আছে সেই অনুসারে কিন্তু মেনে নেওয়া হবে। পুরুষ প্রার্থীদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস কমিশনে আপনাকে বয়স দেওয়া, হাইট দেওয়া হয়েছে 1.65 মিটার, আর মহিলাদের জন্য 1.50 মিটার। এছাড়াও আপনাদের সমস্ত প্রসেসটি আমি কিন্তু একটু একটু করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের কোনো রকম শারীরিক প্রবলেম থাকলে সেক্ষেত্রে কিন্তু 20 মিনিট পার আওয়ার আপনি অতিরিক্ত পাবেন। এছাড়াও আপনার অ্যাপ্লিকেশান ফিস হচ্ছে 210 টাকা। অন্যান্য ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু যারা এসটি এসসি ওবিসি রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো রকম ফিস এক্সেমশন নেই, ছাড় কোনোভাবেই নেই। আদার স্টেটে যারা রয়েছেন তাদের জন্য কোনোভাবেই ছাড় নেই। যাদের 40% এবং অ্যাভব কোনোভাবে শারীরিক দুর্বলতা বা ডিসঅ্যাবিলিটিস রয়েছে তাদের জন্য কোনো রকম ফিস দিতে হবে না। এছাড়াও পার্টিকুলার সার্টিফিকেট যেগুলো লাগবে সেগুলো হচ্ছে ক্যান্ডিডেটে যারা রয়েছেন তাদের জন্য সার্টিফিকেট, এসটি এসসি ওবিসিতে যা সার্টিফিকেট আছে সেগুলি, এবং যারা পার্সন ডিসঅ্যাবিলিটিস রয়েছেন তাদের ডিসঅ্যাবিলিটিসের সার্টিফিকেট কিন্তু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা থেকে আদায় করতে হবে। এছাড়াও ডিস্ট্রিক্ট হসপিটাল বা সাবঅর্ডিনেট হসপিটাল থেকে নিয়ে আসতে হবে। আপনি যদি কোনোভাবে নিজের নাম পরীক্ষার খাতায় লিখে ফেলেন তাহলে 10% মার্কস ডিডাক্ট হয়ে যাবে এবং এই নেগেটিভ মার্কিং কিন্তু অবশ্যই রয়েছে। এছাড়াও যে গুরুত্বপূর্ণ ডেটগুলি রয়েছে সেগুলি হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশানের ডেট 5 তারিখ থেকে শুরু হচ্ছে, ক্লোজিং ডেট হচ্ছে 25 তারিখ। আপনাদের সমস্ত প্রক্রিয়াটি আমরা যখনই এই অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হবে কীভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত প্রসেসটি কিন্তু দেখিয়ে দেব। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলে নজর রাখুন এবং ফলো করতে থাকুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন। আর 25 তারিখে শেষ হয়ে যাচ্ছে আপনাদের পুরো অ্যাপ্লিকেশান প্রসেসটি। 25 তারিখ এবং 26 তারিখ পর্যন্ত অফলাইনে চালান কাটা যাবে এবং 25 তারিখ পর্যন্ত অনলাইনে চালান কাটা যাবে। তো সমস্ত প্রসেসটি আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। নিচে ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনি আপনার যে সিলেবাস সহ সমস্ত বিষয়টি ডাউনলোড করে নিতে পারবেন। এবং প্রয়োজন মোতাবেক আমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে, কোনো রকম সন্দেহ থাকে অবশ্যই করুন এবং সেই প্রশ্ন মোতাবেক আমরা জবাব দেওয়ারও চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। যদি মনে হয় চ্যানেলটি আপনার উপকার করছে তাহলে লাল রঙের যে সাবস্ক্রিপশান বাটন রয়েছে সেটি প্রেস করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, তাতে করে প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে যে ধরনের আপডেটগুলি দেওয়া হয় সেগুলি পেতে পারবেন। নমস্কার।